অনেক আলিম ওলামা বলে যে শবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, শবে বরাত নাকি বেদাত। আপনি একটু কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবেন। প্রিয় ভাই, বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন কিছু আলিম আছেন যারা মুসলমানদের মাঝে বিভেদ করার জন্য তারা এমন কিছু যুক্তি মুসলমানদের সামনে হাইলাইট করে থাকেন, লক্ষ লক্ষ মানুষ থাকে, ক্যামেরা থাকে, তাদের সামনে কথাগুলি উপস্থাপন করেন। তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে শবে বরাতের মধ্যে যে মসজিদগুলোকে লাইটিং করা হয়, সৌন্দর্য করা হয়, এটা ইসলামের মধ্যে বেদাত, এটা করা যাবে না। ঠিক আছে, এটা আমরা মানলাম। এরপরে তারা বলে যে শবে বরাতের রাত্রে হালুয়া রুটি করে, এটা বেদাত, এটা করা যাবে না। হ্যাঁ, এটা আমি বলবো, কারণ হচ্ছে ওটা হচ্ছে পূর্ণময় একটা রাত, এই রাত্রে হচ্ছে ইবাদত করতে হবে। এই রাত্রে যদি আমরা হালুয়া রুটি করে ক্লান্ত হয়ে যাই তখন তো ইবাদত করতে পারবো না। সো সেই ক্ষেত্রে এটা করা যাবে না। আপনি অন্য কোনো দিনে করেন সমস্যা নেই, কিন্তু ওই রাতেই যে করতে হবে, ওই রাতেই যে হালুয়া রুটি বানাতে হবে এমনটা না, এটা করলে সেটা বেদাত হয়ে যাবে। তারা এই কথাগুলি বলার পরে এরপরে তারা একটা হাদিস উপস্থাপন করেন। তারা বলেন যে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই রাত্রে শাবান মাসের 14 তারিখে আল্লাহ পাক পুরো পৃথিবীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। এরপরে বিশ্বনবী বলেছেন যে ফায়া ফিরুলি জামি খলগিহি, আল্লাহ সকল মানুষকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা, দু শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিল মুশরিক আও মুশাহিদ, এক শ্রেণী হচ্ছে যে শিরিক করবে আল্লাহর সঙ্গে, আর এক শ্রেণী হচ্ছে যে হিংসা করবে। দেখেন ভাই, শিরিক এমন একটি জঘন্যতম অপরাধ, এমন একটি ব্যাধি, এটা এমন একটি গুণা, আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অপরাধ, বড় পাপ। অনেকটি আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওমা ওয়াহুন নার ওমা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি ছোট্ট একটা শিরিক করলো, ফাকদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, ওমা ওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালিম ব্যক্তির জন্য কোনো রেফারেন্সকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আসলে তারা এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে জাতিকে বিভেদ করে ফেলে, তাদেরকে আলাদা করে ফেলে, যে না আসলে ভাই দেখেন, যদি আপনাকে কেউ কোনো কোশ্চেন করে যে একটা মানুষের দেহের মধ্যে মাথা আছে, মাথাটা দেহের একটা অংশ, সো মাথা থাকলে আমার চুল বড় হবে, মাথার মধ্যে আমার উকুন হবে, খুশকি হবে, এখন যদি আপনি আমাকে সলিউশন দেন যে যেহেতু দেহের একটা অংশ মাথা, মাথা থাকলে চুল বড় হয়, খুশকি হয়, উকুন হয়, তো মাথা রাখা দরকার নেই, মাথাটা কেটে ফেলা হোক, তো এটা তো সলিউশন হলো না ভাই। আপনাকে সলিউশনটা দিতে হবে যে ঠিক আছে, মাথা থাকলে চুল বড় হবে, চুলটা কাটাই নিতে হবে, চুলটা কাটাইতে হবে, খুশকিনাশক ঔষধ ব্যবহার করতে হবে, উকুন মারা যায় এরকম কোনো ঔষধ ব্যবহার করতে হবে, মেডিসিন ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সলিউশন। কিন্তু তারা জাতির সামনে এমন কিছু কথা উপস্থাপন করে জাতিকে বিভেদ করে ফেলে। তারা মনে করে যে হ্যাঁ, তারা তো যা বলো সবই তো ঠিক আছে, হালুয়া রুটি করা বেদাত, মসজিদগুলো লাইটিং করা বেদাত, দল বেঁধে কবর জিয়ারত করা বেদাত। না রে ভাই, এগুলি করে মানুষকে আলাদা করার দরকার নেই। বর্তমানে যুবকরা নামাজ পড়তেই চায় না, তারা ইসলামের দিকে আসতে চায় না, তারা বিভিন্ন ধরনের গান বাজনা মেলা এসব নিয়ে থাকে। তো তাদেরকে যদি আমরা এরকম উপস্থাপনা করি তাহলে তো তারা ভাই আসবে না, তাদেরকে নামাজের কথা বলতে হবে, হিকমতের সাথে তাদেরকে বলতে হবে এই বিদাতমূলক জিনিসগুলো আমরা বয়কট করবো, এগুলো আমরা করবো না। এটা ছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ পাক তার হাবিবের মধ্যে বলে দিয়েছেন যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে দুটো আমলের কথা বলা হয়েছে, ফাকুমু লাইলাহা, এই রাত্রে তোমরা নফল ইবাদত করো, অসমু নাহার হয়, এবং তোমরা পরের দিনে রোজা রাখো। এখানে অনেক ভাই আবার প্রশ্ন করে থাকেন যে এই শবে বরাত উপলক্ষে আমরা কয়টি রোজা রাখতে পারি, শবে বরাত উপলক্ষে আমরা কয়টি রোজা রাখতে পারি। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসমু নাহার, তিনি একটি রোজার কথা বলেছেন যে ওই রাত্রে ইবাদত করতে হবে, পরের দিন একটা রোজা রাখতে হবে। এখন আপনি একটা রোজা রাখতে পারেন অথবা আপনি তিনটা রোজা রাখতে পারেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই তিনি আরবি মাসের 13, 14, 15 তিনটা দিন তিনি রোজা রাখতেন। সো যদি আপনার তিনটা রোজা রাখেন তাহলে দুটা সুন্নত আদায় হয়ে যায়। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, অর্থাৎ বুধবার সেহরি খেয়ে বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার তিনটা, এই তিনটা রোজা রাখলে আমাদের দুইটা সুন্নত আদায় হয়ে যাচ্ছে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন।